হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, মিষ্টি দইয়ের রেসিপি। তো এই মিষ্টি দই কিভাবে বাড়িতে বানানো যায়, তো আজ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো পুরো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। মিষ্টি দই বানানোর জন্য এখানে গরুর খাঁটি দুধ 1.5 কিলো নিয়ে নেওয়া হয়েছে, 500 গ্রাম টক দই নেওয়া হয়েছে, ছোটো বাটির 1 বাটি চিনি নেওয়া হয়েছে, আর ছোটো বাটির 1/2 বাটি গুঁড়ো দুধ নেওয়া হয়েছে, মানে পাউডার দুধ নেওয়া হয়েছে। এবারে ক্যারামেল বানানোর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা জ্বেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে চিনি ঢেলে দেওয়া হচ্ছে। এখানে 2.5 চামচ চিনি দেওয়া হলো, এবার চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আমাদের কড়াইতে চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করার পরে আমাদের ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমাদের দুধটা ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের যে 1.5 কিলো দুধ নেওয়া হয়েছিল সেটা ঢেলে দেওয়া হলো। আমাদের ক্যারামেলের মধ্যে আমাদের দুধটা ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে অনবরত ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেওয়া হবে। আমাদের দুধটা ফুটে গেছে, এটাকে অনবরত নেড়ে চেড়ে যাওয়া হচ্ছে। এটা নাড়া বন্ধ করলে চলবে না, যাতে সরটা না বসে যায়, নাহলে দই ভালো হবে না। আর আমাদের কিছুটা পরিমাণ দুধ আমাদের অন্য একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে। আমাদের কিছুটা পরিমাণ দুধ আমাদের অন্য একটা বাটিতে তুলে নেওয়া হয়েছে, এবার এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হবে। আর এই যে কড়াইতে যে দুধটা আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে এটাকে ঘন করে নেওয়া হবে, নাড়া বন্ধ করলে চলবে না। আমাদের একটা বাটিতে যে দুধটা তুলে রাখা ছিল ঠান্ডা করার জন্য, তো ঠান্ডা হয়ে গেছে একটু, তো এবার এটার মধ্যে আমাদের পাউডার দুধটা দিয়ে গুলে নেওয়া হবে। তো এটাতে আমাদের সব পাউডার দুধ দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে গুলে নেওয়া হবে। আমাদের লিকুইড দুধটার মধ্যে আমাদের পাউডার দুধ দিয়ে ভালো করে গোলা হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার আমাদের এই যে কড়াইতে যে দুধ ছিল এটার মধ্যে ছেঁকে আমাদের এই দুধটা ঢেলে দেওয়া হচ্ছে, বাটির দুধটা। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে আর একটু ঘন করে নেওয়া হবে। আর দুধটার মধ্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আমাদের ক্যারামেল থেকে, ঘন হয়েছে বলে, তো এটাকে আর একটু ঘন করে নেওয়া হবে। আমাদের দুধটা ফুটে ফুটে 1.5 কিলো দুধ থেকে 500 গ্রাম দুধ ফুটে ফুটে কমে গেছে, আর দুধটা অনেক ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে যে আমাদের কিছুটা চিনি আমাদের ক্যারামেল তৈরি হয়েছে আর বাকি যে চিনিটা ছিল সেটা এবার আমাদের এই দুধের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আর একটু অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে। দুধটা আমাদের ফুটিয়ে ফুটিয়ে পুরো ঘন করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব।
এদিকে আমাদের যে টক দই ছিল 500 গ্রাম টক দই, এটাকে আমরা জল ঝেড়ে নেওয়ার জন্য আমরা একটা ছাঁকনির মধ্যে বসিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে টক দইটা থেকে। এবার আমাদের এই যে বাটি আছে, এই বাটির মধ্যে একটু দুধ নিয়ে নেওয়া হচ্ছে, যে দুধটাকে এতক্ষণ ধরে ফুটিয়ে নেওয়া হয়েছিল কড়াইতে দিয়ে। 2 চামচ দুধ নেওয়া হলো, আর এখানে এবার টক দইটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের 500 গ্রাম টক দই পুরো ঢেলে দেওয়া হলো এর মধ্যে। এবার এটাকে একটু ভালো করে ফেটে নেওয়া হবে। আমাদের দইটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে অল্প কিছুটা দুধ দিয়ে আপনাদের সামনেই দেখতেই পেলেন আপনারা। তো এবার আমরা আমাদের দুধটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর আঙুলটা দেখবেন যাতে ডুবে যায়, আর অতটা গরম না লাগে, তবেই আপনারা এই দইটাকে দুধের মধ্যে ঢালবেন, গরম থাকলে কিন্তু চলবে না। তো এবার আমাদের দইটাকে এই দুধের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। পুরো দইটা আমরা দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে। আমাদের দুধের মধ্যে আমাদের টক দইটা দিয়ে ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার এইটার উপর দিয়ে একটা কাগজ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এরকম ভাবে কাগজটা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, আর এর উপর দিয়ে একটা প্লেট চাপিয়ে দেওয়া হবে। এবার এটাকে কোনো গরম জায়গায় ঘরের ভেতর রেখে দেওয়া হবে পুরো গোটা একদিন, 24 ঘন্টা। আমাদের মিষ্টি দইটা 24 ঘন্টা রাখার পরে, গরম জায়গায় রাখার পরে আমাদের মিষ্টি দইটা কি সুন্দরভাবে বসে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটা এক সাইড দিয়ে কেটে আপনাদের দেখানো হবে যে কত সুন্দর দইটা হয়েছে। তো দেখতেই পেলেন কি সুন্দরভাবে আমাদের দইটা বসে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।